অ্যাকচুয়ালি আমার স্ত্রী ওই গত রবিবার দিন বাড়িতে হঠাৎ মানে সেন্সলেস হয়ে যান। আমি ওনাকে হসপিটালে নিয়ে গেলাম, কেন হয়েছেন আমি বুঝতে পারিনি। এখন আমার ঘটনাটা ক্লিয়ার যে ইট ইজ রিলেটেড টু সাম কলেজ অ্যাফেয়ার্স, কলেজে কোনো ঝামেলার জন্য হয়েছে এবং আমি পুলিশে কমপ্লেন করেছি আজকে যে কলেজের মহারানী কাশীশ্বরী কলেজের জিবির প্রেসিডেন্ট ডক্টর শশী পাঁজা কনস্ট্যান্টলি ওনাকে ডিস্টার্ব করেন এবং থ্রেট করেছেন ফোনেতে কোনো কাজ করার জন্য, এবং অফিস টাইমের বাইরে আমার পারিবারিক জীবন অতিষ্ঠ করছেন। সেই জন্য আমি আমার সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য আমি এটা পুলিশে জানিয়ে রেখেছি। চিৎকার আমার পক্ষে অত দরকারও নেই, আমার সেই লেভেলও নেই যে আমাকে কারোর চিৎকার শাউটিং শুনতে হবে। ফলে আমিও শাউট করলাম যে আপনি শাউট করছেন, ইউ উইল নট শাউট এট মি, আপনি সেই সম্মানটা আমায় দিচ্ছেন না। আপনিও আমি বলেছি, আমিও বলেছি এটা আপনি করতে পারেন না। আমি থ্রেট করে কি বলবো, আপনি দেখেন আপনার আমার যেভাবে আমি কাজ করি তার মধ্যে কেউ যদি মনে করে কথা বলাটা থ্রেট, তাহলে আমার তো ডিফেন্ড করার তো কোনো প্রয়োজন নেই বলে মনে হচ্ছে। তাহলে তো আমি বলতে পারবো যে ওনারা যেটা বলছেন সেটা সমস্তটা মিথ্যে, এটাই আমায় বলতে হবে। এই শুনলাম যে উনি থানায় অভিযোগ, আমার কাছে তো থানাও কোয়েশ্চেন করেননি কিংবা কেউ আমার প্রতিক্রিয়া জানতে আসেনি। এই প্রতিক্রিয়া ফার্স্ট আপনি বললেন, আমি এবং জানলাম এবং জানাচ্ছি। সত্যি বলছি ব্যক্তিগতভাবে আমি বিচলিত নই এই জন্যে, বিকজ আমি জানি আমি ঠিক, আমি থ্রেট করিনি, আমি থ্রেট কোনো দিনই কাউকে করিনি। এই এই পার্সোনালিটি আমার নেই, আমি থ্রেট করি না, আমি থ্রেট করতে যাবো কেন।